মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন যে একটা অবস্থা, মানে কোয়েল আপনার এডিনো ভাইরাস নাকি ভাইরাস জানি ভাইরাস মানে প্রচণ্ড ক্ষতি করতেছে। আর আমার বেবি এমন হয়েছে, আর আমার এটা সামনে সবাই মানে হসপিটালে অ্যাডমিট আছে, ঠিক আছে? তাহলে ভিডিও ভালো করে মানে ব্লগ শেয়ার করতে পারতেছে না। প্রায় 5 দিন হয়ে গেছে, 5 দিনের মধ্যে একটুখানি হালকা একটু জ্বরটা কমছে, কিন্তু গলা ব্যথা শ্বাসকষ্ট ওইগুলো রয়ে গেছে অনেক। তো উঠে সারতে সারতে প্রায় আরও 4-5 দিন আসবো। আমার গলাতে আওয়াজই হয় না, কী কথা কৌ তো। তারপরে যতটুকু পারছি ততটুকু শেয়ার করতেছি। তোমরা প্লিজ 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 তোমরা প্লিজ বাইরে কম বাইরে, আর ডাক্তারের পরামর্শ লো কিছু হইলে, ওইগুলি না প্রচন্ড কষ্ট। প্রথমত গলা ব্যথা, জ্বর, কাশি, সর্দি, কফ হইব, লেটি হইব, ঠিক আছে? তো তোমরা একটু সাবধানে থাকো। আমার বেবি রয়েছে, আমার হয়ে গেছে, এখনো পুরোপুরি সুস্থ হয় নাই। পুরোপুরি সুস্থ হলে আমার বাড়িতে যাবো। আর তোমরা প্লিজ আমার সাথে থাকো, কোনো ভিডিওটা স্কিপ করো না। আর সব বাচ্চাদের একটু খেয়াল রাখো, কারণ ওখানে বাচ্চারা ইনফেকশনটা বেশি করতেছে। তো বাচ্চারা বিশেষ করে খুব যত্ন রাখো, একটু যদি একটু শরীরটা ভালো লাগে তাহলে একটু খেলে, আর ভালো না লাগে তো তারপর ওই কান্নাকাটি করে কি করে শ্বাসটা মিটে যাবে। আর তোমরা প্লিজ 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 আমার সাপোর্ট করো। আর ও হ্যাঁ, ওই শ্বাসটানের জন্য, কফের জন্য খাইতে পারতেছে না, অনেক কষ্ট হইতেছে খাইতে। ভালো লাগে না এত এত পরপর কয়েকদিন পরপর একটা না একটা ভাইরাস বাইরিতেছে। প্রথমে ছিল করোনা, এখন হয়েছে কি এডিনো ভাইরাস, একটার পর একটা বাইরিতেছে। কত মানুষটা যে কত ইয়ে করতেছে হসপিটালে, শুধু বাচ্চা আর বাচ্চা অ্যাডমিট হইতেছে, রেগুলার বাচ্চা অ্যাডমিট হইতেছে। অনেক কম দিন অ্যাডমিট আছে না, অনেকে কমতেছে, অনেকে অনেক রয়ে গেছে, যেমন আপনারই অনেক রয়ে গেছে, অনেক কমছে না। আমার ওই জ্বর সর্দি আমার ছিল না আগে, এখানে এসে আমার তো মানে প্রচন্ড হয়ে গেছে, আর ও তো বাড়ি থেকে শুরু হয়ে গেছে। এগুলো বাচ্চারা যদি এরকম হয় মনটা তখন তো ভালো লাগে না, নিজের যেমন তেমন বাচ্চার কিছু হইলে তো অনেক কষ্ট করে তো ইনজেকশন দিতেছে, কি করবো? আমার কষ্ট লাগলো কি করবো? তো সুস্থ হইতে হবো, তো ইনজেকশন করে দিতেছে, স্যালাইন দিতেছে, প্লাস ধোয়া দিতেছে, আর মেডিসিন তো চলতেছে। তারপরও অনেক রয়ে গেছে, তারপর ডাক্তারে কইছে টাইম লাগবে, বাট আর জানি না কতদিন টাইম লাগবো না লাগবো। এই যা বমি বেড়ে দিছে, মনে হয় অ্যাসিড হয়ে গেছে, তাহলে বমিটা হয়ে গেছে, একচুয়ালি আগের মতো বমিও করতেছে না। বাচ্চারা মানে গরমও সহ্য করতে পারতেছে না, ঠান্ডা সহ্য করতে পারতেছে, ফ্যান চালাইলে প্রচণ্ড ঠান্ডা লাগে জায়গা, আর ফ্যান বন্ধ করলে মানে ঘামে ঠান্ডা লাগতে যাচ্ছে, কত যন্ত্রণাটা আছে, মানে কিছু কর নাই, কী যে ঘড়ি আমি বুঝতে পারতেছি না। ডাক্তার কইতেছে যে ফ্যানের নিচে রাখতাম না, রাখা কবাই রাখতাম, কারণ ফ্যানটা চালাইলে ফোড়া খাইবে না, তোমরা তো বুঝতে পারছো না গলার অবস্থা, গলা দিয়ে আওয়াজই হইতেছে না, এত প্রবলেম হইতেছে। সকালে তো গলা ব্যথা পাগল হয়ে গেছে, এখন তো কত হইতেছে না, সকাল থেকে 2-3 দিন ধরে ধরে রাখছি, জানি না কয়দিনে কমবো না কমবো।
আর সর্দি জ্বর, আর যদি বার হয় তাহলে প্লিজ তোমরা মাস্ক দিয়ে বাচ্চারে মানে খাওয়াটা আর কি, কারণ তোমরা যদি হয় তাহলে বাচ্চারা কিন্তু ইনফেকশন আরও বাইরে যেতে পারে। যতটুকু পারো সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আমি তো আমার জন্য প্লিজ, আমার মেবির জন্য, আমার জন্য যেমন তেমন আমার মেবির জন্য একটু প্রার্থনা করো যাতে সুস্থ থাকে, সুস্থ হয়ে যায়। ভালো লাগতেছে না, আমার সুস্থ থাকতে থাকতে আমি কথা অনেক মনে করতেছি।